আসসালামু আলাইকুম। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের 19তম পর্ব। তো আজকের ক্লাসে আমরা নতুন একটা ট্রিক্স দেখব, সেটা হচ্ছে লিঙ্কডইন এক্সরে। আচ্ছা, লিঙ্কডইন এক্সরে আমরা কেন ব্যবহার করব? আমাদের অনেক সময় আমরা যখন কোম্পানির প্রোফাইল ভিজিট করব, যাদের আমাদের লিঙ্কডইনের প্রিমিয়াম ভার্সন অর্থাৎ সেলস নেভিগেটর নেওয়া নাই, তো তারা আমরা যখন লিঙ্কডইন ভিজিট করব বা কোনো পার্সোনাল প্রোফাইল ওপেন করতে চাবো, তখন দেখবো কিছু কিছু প্রোফাইল আমরা ওপেন করতে পারছি না। তো সেক্ষেত্রে লিঙ্কডইন আমাদেরকে হেল্প করবে, লিঙ্কডইন এক্সরে যেটা সেটা আমাদেরকে হেল্প করবে। তো এটা আমরা কিভাবে করব, এটা আমরা একটা প্রজেক্টের মাধ্যমে দেখে আসি। এই জন্যে আমাদের দেখেন বায়ার আমাদের কোম্পানির নেম দিয়ে দিছে, তো এই প্রজেক্টটা আমার কমপ্লিট করা ছিল, সেটা অনেক আগে। এই প্রজেক্টটা দিয়ে আমি দেখাচ্ছি। তো ধরেন বায়ার এখানে কোম্পানির নেম দিয়ে দিছে, এখান থেকে কোম্পানির ওয়েবসাইটটা আমার বের করতে হবে, যে কোম্পানির ওয়েবসাইট এটা আমি নিয়ে এসে এখানে বসাই দিতাম, ঠিক আছে। এটা আমি বসাই দিচ্ছি অলরেডি। তো আমরা এখন এই কোম্পানি থেকে আমরা বের করবো কি কোম্পানির লিঙ্কডইনটা। আচ্ছা দেখি, কোম্পানি সার্চ করার পর এখানে দেখেন কোম্পানির লিঙ্কডইনটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এটা ওপেন করলাম, 15টা এমপ্লয়েস আসছে এখানে। আমরা এমপ্লয়েস করা যদি দেখতে চাই, সে এখন আমাদের ডিসিশন মেকার কাউকে নিতে হবে, ঠিক আছে। এই দেখেন এই প্রোফাইলগুলো আমি যদি অতিরিক্ত ভিজিট করি, ঠিক আছে, তো একটা সময় কি লিঙ্কডইন মেম্বার টাইপের এরকম লেখা উঠবে, যেখানে যেমন নাম লেখা উঠতেছে তখন আসবে লিঙ্কডইন মেম্বার, ঠিক আছে। তো আমি যদি এটা একটু দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইন মেম্বার, এখানে কিন্তু পার্সোনাল নামটা নেই। এই প্রোফাইলটায় দেখেন পার্সোনাল নাম আছে, এখানে নাম আছে, এখানে নাম আছে, বাট এটাতে কিন্তু পার্সোনাল নাম নেই। এটা কেন? তো এটা আমরা কিছু কিছু আছে, মেম্বার আছে যাদের প্রোফাইলগুলো ওরা ওপেন করতে দেয় না, এটা করতে দেয় না ওদের ব্যবসায় কিছু পলিসির জন্য। এখানে হতে পারে যে দেখেন এখানে লেখা আছে ট্রাই সেলস নেভিগেটর, আমরা যদি সেলস নেভিগেটর ইউজ করতাম তবে কিন্তু এই প্রোফাইলটা ইজিলি ভিজিট করতে পারতাম। তো এখন নর্মালি যেহেতু আমি কিন্তু এটা দিয়ে তেমন একটা ভিজিট করি নাই, তো এই জন্য কিন্তু সবগুলো প্রোফাইলেই প্রায় ওপেন করার আমার অ্যাক্সেস আছে। বাট আমি যদি এখান থেকে দেখা যায় 50-60টার মতো আমি যদি ওপেন করি, দেন দেখা যাবে যে এই যে সবগুলোতে লিঙ্কডইন মেম্বার এরকম একটা অপশন চলে আসছে। তখন ওরা বলবে যে তুমি ফ্রিতে অনেকগুলো ইউজ করে ফেলছ, এখন তুমি প্রিমিয়াম ভার্সনটা নাও, এই যে সেলস নেভিগেটর যেটা, এটা তুমি এখন কিনে নাও। তো আমরা যারা নতুন আছি তারা কিন্তু প্রথম দিকে টাকা খরচ করে এই কাজগুলো করতে চাবো না বা করতে যাবও না আমরা, কেননা আমরা আসলে শিখতে আসছি ফ্রিতে। ফ্রিতে শিখে তারপর আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা টুলসগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। বাট এখন যদি আমাদের বিগিনার টাইমে যদি আমাদের কোনো প্রজেক্ট পেয়ে যাই আমরা, তখন এই প্রজেক্টগুলো আমরা কিভাবে কমপ্লিট করব, ঠিক আছে। এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা আমি কিভাবে ওপেন করব সেটাই দেখানোর জন্যই আজকে আমার এই টিউটোরিয়ালটা। আচ্ছা দেখুন, এই প্রোফাইলটা আমি ওপেন করলাম, ওপেন করলে কিন্তু সরাসরি ওপেন হয়ে যাচ্ছে, দেখুন এটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেল। বাট এই প্রোফাইলটা যখন আমি ওপেন করতে যাচ্ছি, দেখুন ওনারা কি বলে। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু প্রোফাইলটা ওপেন হলো না, বরং আমরা প্রথম যে সাইটটাতে গেছিলাম ওই সাইটে আবার কিন্তু ব্যাক নিয়ে আসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর ওপেন হচ্ছে না। এখন সেকেন্ড টাইম যদি আমি ওপেন করতে যাই কি লেখা ওঠে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, দিস প্রোফাইল অফ মেম্বার্স হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি টু অ্যাক্সেস মোর মেম্বার প্রোফাইলস কন্টিনিউ টু গ্রো ইউর নেটওয়ার্কস। এরকম বামসাম ওরা অনেক কিছুই বলবে, ঠিক আছে, ঘুরায় পেছায় ওদের যে কথা হচ্ছে তুমি সেলস নেভিগেটর আমাদের থেকে কিনে নাও, কিনে নিয়ে তুমি ব্যবহার করো, ঠিক আছে। তো আমরা সেলস নেভিগেটর ব্যবহার করব না, আমরা এক ধরনের ট্রিক্স কাটিয়ে এই প্রোফাইলটা কিভাবে ওপেন করতে পারি সেটাই আজকে আমরা দেখব। আচ্ছা দেখুন, আমরা প্রথমে এটাকে কপি করে নিব, কপি করে নিলাম, সেটা হচ্ছে লিঙ্কডইন মেম্বার বাদে যা আছে সমস্ত কিছু আমরা কপি করে নিব। দেন আমরা নিউ ট্যাবে যাব, এখানে লিখব লিঙ্কডইন এক্সরে, LINKED লিঙ্কডইন এক্সরে, এক্সরে। আচ্ছা দিয়ে আমরা সার্চ দিব। আচ্ছা দেখুন, আমাদের প্রথম যে সাইটটা আছে এখানে recruitmentgeek.com ফ্রি লিঙ্কডইন এক্সরে সার্চ টুল, আমরা এটাতে যাব, ঠিক আছে। এই সাইটটা আমরা ওপেন করে নিব। দেন আমাদের এরকম একটা সার্চ বার আসবে, ঠিক আছে। এই সার্চ বারে আমরা যে লেখাটা কপি করে নিয়ে আসলাম এটাকে আমরা
পেস্ট করে দিব ঠিক আছে আচ্ছা কোনটা কপি করে নিয়ে আসলাম মনে আছে এই যে এইটুকু এইটুকু আমরা কপি করে এনে এখানে আমরা পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করার পরে যে সার্চ যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব আচ্ছা দেখেন এই পার্সনটা কিন্তু চলে আসছে এই পার্সন ছবির সাথে আমাদের যে এখানের পার্সন এই ছবিটা কিন্তু মিল আছে তার মানে আমরা এই প্রোফাইলটা এখন ওপেন করব এখন দেখি পার্সনের নাম সহ প্রোফাইলটা ওপেন হয় কিনা আচ্ছা দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে গেল বাট আমরা যখন এখান থেকে ট্রাই করলাম তখন কিন্তু ওপেন হয় নাই আমরা এখন কি করব পার্সনের নামটা নিব পার্সনের নামটা এখান থেকে নিয়ে নিলাম দেন ওনার টাইটেলটা নিব সিনিয়র ডিরেক্টর ওনার টাইটেলটা আমরা নিয়ে নিলাম তারপর ওনার লোকেশনটা নিব আমরা এটাকে ক্লিক করে দিব দেন মেল নিব আমরা তাই না মেলটা আমরা অ্যাপোলোতে দিকে অ্যাপোলোতে পেয়ে গেলাম আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু এই লিডটা কমপ্লিট হয়ে গেল তাই না তো আমাদের এরকম লিঙ্কডইন মেম্বার যে ইনফরমেশনগুলো যে প্রোফাইলগুলো আসবে সেগুলোকে আমরা এক্সট্রিম মাধ্যমে এইভাবে বের করতে পারি এখন সব যে এইভাবে বের হবে তাও না তো কিছু কিছু বের হবে না সেসব আমরা কি করব এই প্রোফাইলটাই ধরুন এটাকে আমরা গুগল সার্চ করে বের করতে পারি ছবি সহায় করে সিলেক্ট করে সার্চ গুগল এই অপশনে যদি আমরা ক্লিক করি দেখেন আমার মনে হয় যে এই প্রোফাইলটা ওপেন হয়ে গেছে বেন ওনার নাম কি বেন হ্যাঁ এই প্রোফাইলটা এটাই ঠিক আছে আমরা আচ্ছা এই যে এটা এটা যদি আমরা ওপেন করি আমরা দেখতে পারবো ওই পার্সনেরই প্রোফাইল এটা আচ্ছা আমরা যখন লিঙ্কডইন এক্সট্রিতে না পাবো তখন গুগল সার্চ করব অথবা গুগল সার্চ করে পেলাম না আমরা লিঙ্কডইন এক্সট্রি ইউজ করব তো আমরা কিন্তু আগেই বলছি যে লিড জেনারেশন কাজের জন্য আমরা বিভিন্ন ট্রিক্স এবং টিপস সবগুলোকে কাজে লাগাইতে হবে একটাতে কাজ হচ্ছে না আরেকটাকে আমাদের কাজে লাগাইতে হবে আচ্ছা এরপর ধরুন যে এই কোম্পানির লিডটা যেহেতু কমপ্লিট হলো এই কোম্পানির আমরা সিও কে বাইর করব এই কোম্পানির যে সিও আছে ওনাকে আমাদের লাগবে আচ্ছা আমরা এই ট্যাবগুলো কেটে দেই দেন এই যে এখানে আছে কিন্তু কোম্পানির লিঙ্কডইনটা আছে আমরা প্রথম ওয়েবসাইটটা নেই আমরা লিঙ্কডইনে যাব না আমরা লিঙ্কডইন এক্সট্রাটা ইউজ করব আচ্ছা এখান থেকে কি আমরা ডোমেইনটা নিব আমরা আবার লিঙ্কডইন এক্সট্রাতে যাব এখানে লিখব আমরা ধরি সিও কে খুঁজছি ওই কোম্পানির সিও কে খুঁজছি তো সিও অ্যাড দিব সিও অ্যাড দিয়ে আমাদের যে কোম্পানিটা এই যে কোম্পানির যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা এখান থেকে কপি করে নিয়ে এসে এই এখানে পেস্ট করে দিব আমরা এই কোম্পানির সিও কে খুঁজতেছি দেখি আমরা সিও কে পাই কিনা আচ্ছা গ্রেট ফাউন্ডার আছে এখানকার হেড অফ সেলস আছে ওনার আছে সিও এ দেখেন আমরা কিন্তু এই কোম্পানির সিও কে পেয়ে গেলাম এখানে মানে কত সহজে পেয়ে গেলাম আমরা যদি সেই লিঙ্কডইন প্রোফাইলটা যেখানে যে লিঙ্কডইন আছে এটা ওপেন করতাম দেন ওখান থেকে খুঁজে খুঁজে অনেকগুলা প্রোফাইল খুঁজে আমরা দেখি যে এখানে কতগুলা পার্সন আছে এখন 225টা পার্সন আছে এখান থেকে খুঁজে আমাদেরকে সিও কে কিন্তু বের করতে হতো আর এখানে কিন্তু আমরা খুব সহজেই কোম্পানির সিও কে পেয়ে গেলাম আমরা কি কোম্পানির ওনার যে নামটা আছে নামটা কপি করলাম ওনার টাইটেল হচ্ছে সিও তারপর ওনার লোকেশনটা নিব এখান থেকে আমরা ওনার লোকেশনটা নিব দেন ওনার মেইলটা আমি ক্রেডিটটা নষ্ট করতেছি না তো এখান থেকে আপনারা মেইলটা কালেক্ট করে এখানে বসিয়ে দিবেন তো এভাবে কিন্তু আমরা বাকি যে কোম্পানিগুলো আছে এইসব এগুলা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি আমাদের সেলস নেভিগেটর ছাড়াই ঠিক আছে আশা করছি আপনাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না প্র্যাকটিস শিট লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করবেন